হঠাৎ একদিন মায়ের তরফ থেকে আবদার আসে, সে বরফ দেখতে চায়। চারিদিকে সাদা হয়ে থাকবে, ঠিক যেমন বহুবার মা টিভিতে দেখেছে। মেয়ে যখন পাহাড়ি তখন আর দেরি করাটা কি ঠিক? এই যে মা বরফের মাঝে, সাথে আবার রোম্যান্সের পার্টনার। সো এই স্বপ্নপূরণের গল্পটা একটু রিভার্স করে প্রথম থেকে জানা যাক, যেখানে থাকছে তোমাদের জন্য অনেক ইনফরমেশন। এই ট্রিপের সদস্য সংখ্যা 3, আমি, মা, বাবা। আর আমাদের ট্রিপের সময়সীমাও ছিল 3 দিন। প্রথম দিন এনজিপি থেকে সোজা পৌঁছে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। ইস্ট, নর্থ, ওয়েস্ট সিকিমের যেই প্রান্তেই যাই না কেন, গ্যাংটকের একটা সন্ধে ট্রিপে থাকা যায়। প্রথম দিন কাটিয়ে আমরা প্রবেশ করি ট্রিপের দ্বিতীয় দিনে। গরম গরম ম্যাগি দিয়ে দিনটা শুরু করা হয়। নিশ্চিন্তে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আর নিশ্চিন্তে থাকার কারণ, আমাদের পারমিট, কার বুকিং সবটাই আগের দিন হোটেল থেকে করে রেখেছিল। তাই আমার সাজেশন, আগের দিন আপনি হোটেল কিংবা গাড়ির সাথে কথা বলে এই বিষয়গুলো মিটিয়ে নেবেন, নইলে এদের মতো অযথাই সময় নষ্ট করতে হবে পারমিট করতে গিয়ে। কিছুটা সময় গাড়ি চলতে গ্যাংটক শহরের থেকে বেরিয়ে নর্থ সিকিমের অপ্রাকৃতিক বস্তুর শূন্যতার সৌন্দর্য ধরা দিতে থাকলো আমাদের চোখে। পথ চলতে চলতে তোমাদের জানিয়ে রাখি, নাথুলা বাবা মন্দির ও ছাঙ্গুলে ঘোরার জন্য রয়েছে শেয়ার কারের ব্যবস্থা। যদি ভ্রমণযাত্রীর সংখ্যা কম হয় তাহলে শেয়ার কার করে ঘোরাটাই বুদ্ধিমানের কাজ, কারণ টাকা বাঁচানোর সাথে সাথে আপনি একটা নতুন গ্রুপও পেয়ে যাবেন, আর কোনো সমস্যায় পড়লে সেই মানুষগুলোই আপনার সাহায্য করবে। শেয়ার কারের জনপ্রতি ভাড়া 1200 থেকে 1300 মধ্যেই থাকে। পারমিটের ডকুমেন্টস হিসেবে প্রয়োজন বড়দের 2 কপি ছবি ও ভোটার কার্ডের জেরক্স, এবং বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং 2 কপি ছবি। আমরা এখন আছি নাথুলা বাসে ঢোকার একটু আগে একটা জায়গায়, যেখান থেকে ড্রেস ভাড়া নেওয়া যায় বা অন্যান্য জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো। আর সামনে থেকে দেখতে পাচ্ছি একটা বরফের পাহাড়, পাশ থেকে নদী নেমে আসছে, মানে অপূর্ব দৃশ্য। বাট এখানে নদীতে নামতে দেয় না, তাই তোমাদের দেখাতে পারলাম না, বাট তোমরা যখন নিজেরা আসবে নিশ্চয়ই দেখতে পারবে, মানে অপূর্ব, জাস্ট অসাধারণ। এর জন্যই হয়তো এই নাথুলা এত বেশি ফেমাস সবার কাছে। হ্যাঁ হ্যাঁ, যদি নাম মনে হয় হচ্ছে না তাহলে জ্যাকেট নিতে পারো, আমার জ্যাকেট লাগবে না। বরফ কিন্তু, আর টিয়ে নিয়েছো, টুপি টুপি এনেছো, চাদর আনোনি কেন, যেটা দিয়ে ব্যান্ডেজ করে থাকবে সেটা না, আমি বলছি ভারী ভারী লাগছে, সবার লাগছে, সবার লাগছে, এগুলো তো ভারী। জ্যাকেট ভাড়া 200 থেকে 300 টাকার মধ্যে, জুতো ভাড়া 100 টাকার মধ্যে, আর সাথে আপনি টুপি, গ্লাভস এগুলোও কিনতে পারেন এইসব দোকান থেকে। কেমন লাগছে তোমাদের বলো? ভালো লাগছে, সবে এত ফিট উপরে আমি উঠতে পারবো। পাহাড়ে একটু একটু দেখা যাচ্ছে যে বরফ, মানে বরফের চূড়াটা আর কি দেখা যাচ্ছে, নাথুলার যেখানে যেখানে বরফ পড়েছে আর কি। দেশে চলে এসেছি, দারুন। এইটা তোর জন্য হয়েছে, তবে অনেক অনেক তুই বাবা আশীর্বাদ করছি, থ্যাংক ইউ। তুই আমাকে কেদারনাথে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো। ব্যাস, কি অপূর্ব দৃশ্য বাবু, কল্পনাও করিনি আমি এখানে। আরো কিছুটা এগোতেই সেই স্বর্গীয় রূপ চোখের সামনে, কাল্পনিকতার থেকেও অনেক অনেক সুন্দর চোখের সামনের বাস্তবতা। ছোট ছোট লেকের সাথে বরফের চাদরে মোড়ানো বিশাল বিশাল সব পাহাড়।
নাথুলা সবার শেষের পয়েন্ট হলেও ওটাই আগে দেখে নেবার প্ল্যান করা হলো, কারণ ওয়েদারের সাথে সাথে এন্ট্রি পাসও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় নাথুলার। গাড়ি একটা পয়েন্ট পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে, তারপর পায়ে হেঁটে সম্পূর্ণ নাথুলা জিরো পয়েন্ট ইন্দো চায়না বর্ডার ঘুরতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, এখানে কোনো রকম নেটওয়ার্ক না থাকায় ড্রাইভারের সাথে যোগাযোগ থাকবে না, তাই গাড়ির নাম্বার এবং পার্কিংয়ের ঠিকানা আপনাকে সঠিকভাবে জেনে নিতে হবে, এবং ড্রাইভারের দেওয়া একটি নির্ধারিত সময়ে আপনাকে ঘুরে ফেরত আসতে হবে সেই স্পটটিতে। Hey guys, welcome to Sikkim, welcome to Nathula. So আমি এখন আছি Nathula, আজকে ভার্চুয়ালি তোমরা ঘুরবে আমার সাথে Nathula পাস, সাথে রয়েছে লেক, সাথে বাবা মন্দির, হরভজন সিং মন্দির আরও অনেক কিছু। সো খুব কম খরচায় কীভাবে তোমরা এখানে ভিজিট করবে সবটা থাকছে ব্লগে। আজকে আমার সাথে তোমরাও বড় খুব ফুল মজা না। লোকজন কিন্তু দারুণ এনজয় করছে, মানে এত বড় খুব এত এত ভিড়, আর সত্যি জায়গাটা এনজয় করার মতো। পাগল হয়ে গেছে সব, হ্যাঁ কি করছে ওরা, হ্যাঁ বড় থেকে পাগল হয়ে গেছে। নাথুলার পৌঁছে বরফ নিয়ে অনেক খেলা করার পর আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। বরফের তৈরি রাস্তা, বরফের সিঁড়ি, এসব যেন অবিশ্বাস্যকর এক অভিজ্ঞতা। এই তুষারপথ দিয়ে অনেক সাবধানে আপনাকে এগিয়ে যেতে হবে, একেবারেই তাড়াহুড়ো কিন্তু এখানে চলবে না। নর্থ সিকিমের নাথুলা যেমন তার তুষারাচ্ছন্ন রূপের জন্য জনপ্রিয়, তেমনই ইন্দো চায়না বর্ডারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন ইন্দো ও চায়নার বাংকারগুলো, এবং শুনতে পাবেন আমাদের ভারতীয় জাবানদের মুখে সেই স্থানের গুরুত্ব বিশ্লেষণ। কিন্তু এই সব কিছুই দেশের সুরক্ষার জন্যে, আপনি ক্যামেরাবন্দি করার অনুমতি পাবেন না। অনেক ঘোরাঘুরি করে এবার গাড়ি সন্ধানের পালা। ড্রাইভার দাদার চোখে আমরা পড়ে যাই, তাই খুব বেশি সময় আমাদের ব্যয় করতে হয়নি। নাথুলা থেকে আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবা হরভজন সিং এর মন্দিরে। একজন সেনার তার দেশের প্রতি ভালোবাসা অনুভব করার জন্য এটি একটি আদর্শ স্থান, তাই বাবা হরভজন সিং এর মন্দির আমার ট্রাভেল উইশলিস্টের অন্যতম অংশ, আর আজ তা সম্পূর্ণ।
এটা আজকের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন, এটা অ্যাকচুয়ালি প্রথমেই পড়ে, বাট আমরা এটাকে লাস্টে রেখেছি কারণ সবার আগে নাথুলাটা করে নেওয়াটা ভালো। নাথুলাটা করে নিলে কি হবে, এখন যেরকম পুরো মেঘ করে গেছে সাথে টাইমিংয়েরও প্রবলেম আছে, তো সবার আগে নাথুলা করে বাবা মন্দির করে আমার মনে হয় তারপর এই লেক করা উচিত, তাহলে অনেকটা সময়ও পাওয়া যাবে আর লেকে এসে খাওয়া দাওয়া করা নিজের মতন করে একটু বেশি টাইম স্পেন্ড করা যাবে। ছাঙ্গু লেকে রয়েছে ছাঙ্গু শিব মন্দির, তোমরা ছাঙ্গু লেকে যখন আসবে এটা একটু মিস করেছো। ঠাকুর এখন কতটা ডিজিটাল হয়ে গেছে আমাদের সাথে সাথে, প্রণামীর বাক্সের সাথে সাথে এখানে একটা ডিজিটাল পে দেওয়া আছে। রোপওয়েটা কি দেখতে পাবে, রোপওয়ে রয়েছে ওই মাথায়, কেউ যদি চায় রোপওয়ে সেটাও করতে পারে। এখানে রয়েছে কিছু ড্রেস ভাড়া করে নিজেরা পরে ফেলে ছবি তোলার মতন একটা জায়গা। এবার আমাদের ফেরার পালা, আজকের দিনের সাইট সিন করে কাল আবার সিকিম ছেড়ে ফেরার পালা। আমাদের এই তিনজনের 2 রাত্রি 3 দিনের সিকিম ট্রিপের খরচা সব মিলিয়ে 6,500 টাকা মাথাপিছু পড়েছে। তাহলে